15 বছরের ক্যারিয়ারে কি আর প্রভাব ফেলবে ভাই? 3 ঘন্টা শান্তিকের সাথে জায়েদ খান হোটেলে কি করছে? আমরা তো শুটিং শেষ করে চলে আসি, ওনার একদিন ছিল, কি করছে? নায়ক নায়িকা করতে হলে কি 3 ঘন্টা শুটিং এর ফাঁকে যেতে হয়? সময়ের কি অভাব পড়ছে? 7 দিনে একটা লেক্সাস বিস্কিট একটা কলা নাস্তা, আমি তো অবাক দেখে রীতিমতো। এটা আয়রন লাগবে জামা কাপড় আয়রন করার জন্য, সেটা প্রোডাকশনে নাই। এই পুরো গানের ড্রেসটা আমি স্পন্সর করে দিছি। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। একটা নাস্তার টাকা ওনার যদি বিলে দেখাতে পারে, যে সকালে যে নাস্তার পরে যে একটা একটা খাবার দেওয়া হয়, কিন্তু রাতে সন্ধ্যায় যে নাস্তাটা দেওয়া হয়, কোনোদিন ওনার প্রোডাকশনে আমি খেয়েছি কিনা আমি বা নায়িকাকে যদি দেখাতে পারে, সামনে দায়িত্ব নিয়ে বললাম ফিল্ম ছেড়ে দেবো। আমি তো বলবোই, বিকজ আমি নেতৃত্ব দিয়েছি সিনেমায়। উনি নতুন আসছে আর আমি সিনেমা অনেক 30-40টা করে 15 বছর ক্যারিয়ার রানিং, আমার সায়ন্তিকা প্রতিষ্ঠিত নায়িকা। আরে প্রযোজক তো নতুন আসছে, আমি তো অনেক বড় বড় প্রযোজকের সাথে কাজ করে আসছি, মনোর হোসেন ডিপ জলের মতো লোকের সাথে কাজ করছি, যে যাকে বলা হয় মুভি লর্ড, বড় বড় প্রযোজকের সাথে আমি কাজ করছি, তা আমি তো এরকম দেখি নাই কখনো। প্রডিউসার নিজেই বাজার করতে যাচ্ছে, নিজেই খাবার বন্টন করছে, নিজেই ম্যানেজার নিজে কিনতে যাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, একটা আয়রন লাগবে জামা কাপড় আয়রন করার জন্য, সেটা প্রোডাকশনে নাই। আমার হোটেলে যে রুম থেকে হোটেলে চেয়ে এসে তারপর আয়রন করতে আয়রন আনতে হয়েছে, সে আয়রন দিয়ে আমার আর নায়িকার ড্রেস আয়রন করতে হয়েছে। 1200 টাকা দাম আয়রনে সে আয়রনটা সে কিনবে না, এটা তো প্রযোগ হতে পারে না। একটা লেক্সাস বিস্কিট একটা কলা নাস্তা, আমি তো অবাক দেখে রীতিমতো। এটা একটা সিনেমা, এই ধরনের সিনেমার রাজকীয় ব্যাপার, এভাবে তো সিনেমা হয় না। আমাকে শান্তিকে বারবার লজ্জা দিচ্ছিল, তোমাদের দেশে সিনেমা এইভাবে হয়? তুমি তো ভালোই প্রতিষ্ঠিত, তুমি এইসব সিনেমা করো, আমি আসলে বুঝতে পারিনি। ওনাকে ওনাকে শান্তিকে বারবার কোঅর্ডিনেট করার চেষ্টা করছিল, উনি কোঅর্ডিনেট করেনি। আমার সামনে শান্তিকে বলা হয়, মেসেজ দিয়েছি হোয়াটসঅ্যাপে, উনি সিন করছে, রিপ্লাই করেনি। শান্তিকে বলছিল যে আমার সমস্যা হচ্ছে, আমার সাথে আপনার সাথে কথাগুলো ঠিকমতো আপনি রাখছেন না, এই এই সমস্যা, উনি সেটা সেভাবে কোনোভাবেই শান্তিকে আর সাথে সে কোঅর্ডিনেট করে নাই ট্রুলি। বরঞ্চ কি হয়েছে, কিছু সাংবাদিক, ওনারও মনে হয় নিশ্চয়ই কিছু লোক আছে, সেই সাংবাদিক দিয়ে আমার বিরুদ্ধে মানে কিছু না পেয়ে আমাকে জড়ানোর চেষ্টা আছে। 3 ঘন্টা শান্তিকের সাথে জায়েদ খান হোটেলে কি করছে? একটা নায়ক নায়িকা করতে হলে কি 3 ঘন্টা শুটিংয়ের ফাঁকে যেতে হয়? সময়ের কি অভাব পড়ছে? 7 দিনে জায়েদ খানের এই রেকর্ডটা নাই না আমার, সবাই তো আমার না, কিছু সাংবাদিক তো, কালকে এক সাংবাদিকের নাম বললাম, মানে বলতে চেয়েছি তুমি কি ভাই এজেন্ডা নিয়ে নামছো, তুমি তো প্রতিষ্ঠা করার চেষ্টাই করছো যে আমি 3 ঘন্টা আমার সাথে ছিল, কোথাও খারাপ কিছু করছে, এই জন্য দেরি হয়েছে। আসলে বিষয়টা তা না, বিষয়টা ছিল উনি শুটিং করে সবাইকে বলে গেছে যে আমি 4-5 দিন ধরে টাকা চাচ্ছি, প্রডিউসার আমার টাকা পাঠাচ্ছে না, প্রডিউসার তো আমার সামনেই আসতেছে না, তাহলে আমি টাকা কার কাছ থেকে নেবো? উনি যদি আমার টাকাটা না পাঠায় হোটেলে, আমি কিন্তু শুটিংয়ে আসবো না। এই প্রডিউসার টের পেয়েছে যখন আসবে না, প্রডিউসার দেরি করে টাকা পাঠিয়েছে, এই টাকা পাঠা 2-3 ঘন্টা লাগছে, প্রডিউসারের টাকা পাঠাই দেবে, বাংলা টাকা পাঠিয়েছে, সেই টাকা হিসাব করে, আসলে বাংলা টাকা ওনারা বুঝে না, সেই হিসাব করে তারপর না শুটিংয়ে গেছে, এই জন্য আসলে মেনলি দেরিটা হয়েছে। তারপরে প্রডিউসার আজকে দেখলাম একটা অনলাইনে বলতেছে, আমরা তো শুটিং শেষ করে চলে আসি, ওনার একদিন ছিল, কি করছে? পুরোটাই মিথ্যা কথা। আমরা যেদিন উনি শুটিং প্যাক আপ করছে, সেদিন শান্তিকার কক্সবাজার থেকে ঢাকা, ঢাকার থেকে কলকাতার কানেক্টিং ফ্লাইট ছিল না, যার কারণে একদিন থাকতে হয়েছে, ওনারাও ছিলেন, ওনারা শেষ করে পরের দিন ওনার ছেলেকে দিয়ে ওনারা গান করেছেন, উনি সেখানে উপস্থিত ছিলেন। আমরা চলে আসছি, তার পরের দিন প্রডিউসার ঢাকায় আসছে, প্রডিউসার দায়িত্ব নিয়ে প্রচুর মিথ্যা কথা বলে। ওনাকে আমি ভাই মনে করেছিলাম উনি সৎভাবে সিনেমাটা শুরু করবে, তো ওনাকে বুঝতে হবে উনি নতুন, আমি পুরাতন, আমিও একজন প্রযোজক, আমি প্রযোজক সমিতির সদস্য, আমি জানি প্রযোজনা কাহাকে বলে, প্রযোজকের কী পেশাদারিত্ব থাকা উচিত, সেটা ওনার মধ্যে কিছু নাই। একটা নাস্তার টাকা ওনার যদি বিলে দেখাতে পারে, যে সকালে যে নাস্তার পরে যে একটা একটা খাবার দেওয়া হয়, কিন্তু রাতে সন্ধ্যায় যে নাস্তাটা দেওয়া হয়, কোনোদিন ওনার প্রোডাকশনে আমি খেয়েছি কিনা আমি বা নায়িকাকে যদি দেখাতে পারে, আমি সামনে দায়িত্ব নিয়ে বললাম ফিল্ম ছেড়ে দেবো। পুরো কি প্রোডাকশনের ম্যানেজার তো উনি নেয়নি, প্রোডাকশনের ছেলেগুলো বলেছিল এই খাবার নিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবা, আমি টাকা দিয়ে দিয়েছি। উনি একটা শিল্পীকে বিদেশ থেকে আনছে, আমাদের গেস্ট, একদিন এসে বলেনি যে বোন আপনার কোনো খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, বা আমি তো প্রযোজক, আপনার কোনো খাওয়া দাওয়ার সমস্যা হলে বলবেন, কাজ না করুক তার সাথে সেটা অন্য ব্যাপার, তাকে সুন্দরভাবে বিদায় দেওয়া একটা দেশের সম্মান, শিল্পের সম্মান। তাতে কী হলো, মেয়েটার আমাদের শিল্পীদের সম্পর্কে, আমাদের প্রডিউসার সম্পর্কে, আমাদের চলচ্চিত্র সম্পর্কে একটা খারাপ ধারণা সৃষ্টি হলো, যদি সব প্রডিউসারই মনে এমন। আসলে তো সব প্রযোজক এমন না, কোনো প্রযোজকের ছবি করতে গিয়ে আমি এরকম দেখিনি। একটা লেক্সাস বিস্কিট, ওই যে নর্মাল 1 প্যাকেট পাওয়া যায়, একটা কলা, ওই যেগুলো কক্সবাজারে ঘুরে বেড়ায়, এটা নাস্তা, সন্ধ্যা হলে একটা ওই যে কেক প্যাকেটে থাকে, একটা নাস্তা, এটা হতে পারে কখনো? একটা শিল্পীদের সবার সেম, কখনো এটা হয়নি। এবং যে হোটেল ভাড়া উনি দিচ্ছে সেটা কিছুই হয় না। 15 বছরের ক্যারিয়ারে কী আর প্রভাব ফেলবে ভাই? প্রভাবের কী আছে? যেটা ভালো সেটা হবে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে,
ওনার যদি সবার টাকার প্রতি মায়া থাকে, উনি যদি ছবিটা করতে চায় ছবিটা হবে, উই উইল হেল্প হিম। আমি শান্তিকের সাথে কালকে আমার এক ঘন্টা কথা হয়েছে, আমরা প্রফেশনাল, আমরা কাজটা করতে চাই, যদি উনি ঠিকমতো শিডিউল নিয়ে প্রপার কাজটা করে আমরা করব, আর সেক্ষেত্রে যদি না হয় করবে না। আজকে দেখলাম একটা অনলাইনে উনি এখন না পেয়ে বলতেছে প্রযোজক শান্তিকে ওনার 50,000 টাকার ড্রেস মেরে দিছে, হাস্যকর। এই পুরো গানের ড্রেসটা আমি স্পন্সর করে দিছি রয়্যাল মালাবার থেকে, খুব দামি দামি ড্রেস, সেগুলো আবার শান্তিকে শুটিং শেষ করে বুঝিয়ে দিয়ে গেছে। এই পুরো গানের ড্রেস আমি প্রোভাইড করছি, এটা আমি সামনে বললাম দায়িত্ব নিয়ে। প্রযোজকে জিজ্ঞেস করবেন যে পুরো গানের ড্রেস, পুরো গানের আমি প্রোভাইড করছি একটা গানের, বাকিটা হয়তো বা উনি দিছে, সেটা শাড়ি কী হতে পারে সেটা ওনার ব্যাপার। ওনার সাথে শান্তিকে কী কন্ট্যাক্ট হয়েছে, কী ড্রেস, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বিকজ আই ওয়াজ নট দেয়ার। আমি আমার স্পটের কথা বলতেছি, স্পটের শুটিং থেকে কী হয়েছে, এর আগে শান্তিকের সাথে কী কী হয়েছে ওনার, সেটা ওনার ব্যাপার। উনি এগুলো খোঁচায় খোঁচে এগুলো করতেছে হয়তো আলোচনা আসার জন্য, বা উনি উনি এর আগেও উনি মনে হয় আমার মনে হয় মানে কোনো সমস্যা আছে না কোনো মানসিক, আমার যা মনে হলো, কারণ এর আগে শুটিংগুলো উনি বন্ধ করে দিয়েছে, টেলিফিল্ম নাটক যেটাই করতে গেছে দুই দিন শুটিং করে করে বন্ধ।